বন্ধুরা, আমরা খাবার জন্য অনেক প্রোডাক্টই বাজার থেকে কিনে আনি, আর সেগুলো বেশ মজা করেই খাই। কিন্তু জানেন কি এগুলো কিভাবে বানানো হয়? এই প্রোডাক্ট বানানোর প্রক্রিয়া কিন্তু অনেক লম্বা। যদি আপনি সেসব জানতে চান তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের আজকের ভিডিওতে কতগুলি পপুলার প্রোডাক্ট যেমন বাবল গাম, চকলেট, কুরকুরে, এগুলি ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় সেটাই দেখাবো। ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকুন। আমুল ডার্ক চকলেট। মুখের স্বাদ বদলানোর জন্য যে কারোর চকলেট খেতে বেশ ভালোই লাগে, স্পেশালি বাচ্চাদের। আমরা বাজার থেকে তো চকলেট কিনে আনি, কিন্তু জানেন কি এই চকলেট ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে? চলুন দেখে নিই ফ্যাক্টরিতে আমুল চকলেটকে কিভাবে বানানো হয়। আমুলই একমাত্র কোম্পানি যা ভারতে সব থেকে বেশি ডার্ক চকলেট বানিয়ে থাকে। এই ডার্ক চকলেটকে বানানোর প্রথম ধাপটি শুরু হয় কোকোয়া সিড দিয়ে, যা সাউথ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া থেকে ইম্পোর্ট করা হয়। এটা হলো কোকোয়া ফল, যার মধ্যে থেকে বীজগুলিকে বের করে রোদে শুকানো হয়। পরে সেগুলিকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সেগুলিকে মেশিনে ঢেলে রোস্ট করা হয়, যাতে এর মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। পরে সেগুলিকে হাই টেম্পারেচারযুক্ত মেশিনে দিয়ে পাউডার বানানো হয়, আর এরপরে একে কোকো চিপসের আকার দেওয়া হয়। তারপর একে প্যাকেটে ভরে আলাদা আলাদা কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়। আমুল কোম্পানিতে এর পেস্ট বানানো হয়, আর এই পেস্টকে স্মুথ টেক্সচার দেওয়ার জন্য তিনটি মেশিনের মধ্য দিয়ে পার হতে হয়। পরে চকলেটের ছাঁচে ঢেলে ফ্রিজে রাখা হয়। পুরোপুরি জমে যাবার পর এগুলিকে প্যাকিং করে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির জন্য। ম্যাগি। বন্ধুরা, যখন আমাদের খিদে পায় আর সব থেকে কম সময়ের মধ্যে কোনো খাবার বানানোর হলে আমরা কি করি? ম্যাগি বানাই তো, যেটা শুধুমাত্র 2 মিনিটেই তৈরি হয়ে যায়। কিন্তু জানেন কি ম্যাগিকে ফ্যাক্টরিতে বানায় কিভাবে? না জানা থাকলে বলে দিই, ম্যাগি হিমাচল প্রদেশে অবস্থিত নেসলে ফ্যাক্টরিতে বানানো হয়ে থাকে, যেখানে সব থেকে ভালো গমের চাষ হয়। এই গমগুলিকে প্রথমে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে র ম্যাটেরিয়ালের টেস্টিং হয়, আর যখন রেজাল্ট পাশ হয়ে যায় তখন ম্যাগি বানানোর কাজ শুরু হয়। সব থেকে প্রথমে ময়দাকে ভালোভাবে আটার মতো করে মেখে নেওয়া হয়। পরে একটি রোলিং মেশিনে এর পাতলা পাতলা সিট বানানো হয়, যেটাকে ম্যাগি নুডলসের আকার দেওয়া হয়, আর এরপর একে হাই টেম্পারেচারযুক্ত মেশিনে ঢেলে দেওয়া হয়, যেখানে প্রায় 80% এটা তৈরি হয়ে যায়। আর এই জন্যই ম্যাগি বাড়িতে এত জলদি তৈরি হয়ে যায়। এবার আসি ম্যাগি মশলার কথায়, যেটা ম্যাগির স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। মশলা বানানোর জন্য একটি মেশিনে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, এরকমই আরও কয়েক রকম মশলা ঢেলে মেশিনকে খুব ভালোভাবে চালানো হয়, আর তারপরই তৈরি হয়ে যায় ম্যাগি মশলা। পরে এগুলিকে এক একটি ছোট ছোট প্যাকেটে প্যাক করা হয়, আর সব শেষে ম্যাগি আর তার মশলাকে একটি বড় প্যাকেটে প্যাক করা হয় এবং তারপরে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। কুরকুরে। কুরকুরে কলকাতার একটি প্ল্যান্টে বানানো হয়ে থাকে, যেখানে কুরকুরের মশলা ও র ম্যাটেরিয়াল বানানো হয়ে থাকে। সবার প্রথমে ওই র ম্যাটেরিয়ালকে টেস্ট করা হয়। টেস্টে পাশ হওয়ার পর চাল, চানা, ভুট্টাকে জলের সঙ্গে মিক্সড করে সঠিক তাপমাত্রায় একটি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়, আর এই মিক্সার তৈরি হয়ে যায়। আর তারপর ওই মিক্সারকে একটি মেশিনে ঢালা হয়, যেখানে কুরকুরের টেরাবেকা আকৃতি তৈরি হয়ে যায়। তারপর এই কুরকুরেগুলি একটি কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে এগুলি ফ্রাই হয়। তারপর সেখান থেকে কুরকুরেগুলিকে ডাম্পলিং মেশিনে ঢালা হয়, যেখানে কুরকুরেগুলিকে মশলার সাথে মিক্স করা হয়, যেটা খাওয়ার জন্য একদম রেডি। পরে সেগুলিকে প্যাক করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। টমেটো কেচাপ। আমাদের সবারই টমেটো কেচাপ খাওয়া খুবই পছন্দের, তাদের সিঙ্গারার সঙ্গেই হোক বা পকোড়ার সাথে। চলুন দেখা যাক এটা বানানো হয় কিভাবে। সবার প্রথমে বড় বড় ফার্ম থেকে লরি লরি টমেটো কালেক্ট করা হয়, পরে সেগুলিকে ভালোভাবে ধুয়ে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়,
যেখানে টমেটো ভালোভাবে বাছাই করার প্রক্রিয়া চলে। পরে এই টমেটোগুলিকে একটি স্টিমারে ঢেলে দেওয়া হয়, যেখানে টমেটোর ছালগুলি ছাড়ানো হয়। তারপর এগুলিকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে ঢালা হয়। তারপরে এর মধ্যে নুন, চিনি, ভিনেগারের মতো আরও কয়েকটি মশলা এর সাথে মিক্সড করা হয়। এরপরে টমেটো কেচাপ তৈরি হয়ে যায় আর কোম্পানির ট্যাগ লাগিয়ে বোতলে ভরে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। বাটার, বাটার যা খাবারের টেস্ট পুরোপুরি বদলে দেয়। কিন্তু আপনি কি জানেন যে বাটারকে আমরা খাবারে লাগিয়ে বেশ মজা করে খাই, সেই বাটার বানানো হয় কিভাবে? আমুল বাটার বানাবার জন্য প্রথমে গ্রাম থেকে খাঁটি দুধ কালেক্ট করা হয়। পরে সেই দুধগুলোর কোয়ালিটি চেক করা হয়। কোয়ালিটি পারফেক্ট থাকলে মেশিনের সাহায্যে দুধ থেকে ব্যাকটেরিয়াকে আলাদা করে দেওয়া হয়। তারপর অন্য আরেকটি মেশিনে দিয়ে ক্রিম তুলে নেওয়া হয়। পরে 8 ঘন্টা ধরে 14 ডিগ্রি সেলসিয়াসে ম্যাচিওর করা হয়। পরে এই ক্রিম রোলারে ঢেলে প্রেসার দিয়ে ঘোরানো হয়, যার ফলে ক্রিম থেকে বাটার আলাদা হয়ে যায়। পরে এই বাটারকে আরও একবার ভালোভাবে চালানো হয় লবণ মিশিয়ে, যাতে বাটারে নোনতা ভাব আসে। পরে মেশিনের সাহায্যে বাটার পেপার কাটিং করে বাটারের টুকরোগুলিকে মুড়ে দেওয়া হয় আর অন্য আরেকটি মেশিনে এগুলিকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আশা করছি ভিডিওটি ভালোই লেগেছে। ভালো লাগলে একটি লাইক করুন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।